বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এলাম আমাদের ঢলারমোড়ের পদ্মার কিনারায়, একেবারে মাঝ পদ্মায়। তথা বর্ষা মৌসুমে যেখানে পানিতে থই থই করে চারিপাশ, কানাই কানাই ভর্তি থাকে, এখান দিয়ে বড় বড় জাহাজ লঞ্চ এখান দিয়ে চলাচল করে, তো আমরা সেখানে এখন অবস্থান করছি। দেখতেই পারছেন অন্যরকম একটা সৌন্দর্য এখানে অবস্থান করছে। আর বর্ষা মৌসুমে এখানে কিন্তু পানিতে পরিপূর্ণ থাকে, আপনারা জানেন, এখানে আসা সম্ভব হয় না। কিন্তু এখন এই শুষ্ক মৌসুমে অন্যরকম একটা সৌন্দর্য, মানুষেও থই থই করে। বর্ষা মৌসুমে এখানে যেমন পানিতে থই থই করে এই মাঝপথে, তো শুষ্ক মৌসুমে এই পানির স্থানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এর সমাগম এখানে হয়ে থাকে। বিশেষ করে এই যে আসছে ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি বা বিভিন্ন দিবস, এই দিবসগুলোতে এবং ফ্রাইডেতে এখানে শত শত মানুষ বা হাজার হাজার মানুষ এখানে অবস্থান গ্রহণ করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের দাওয়াত রইল বন্ধুরা, ফরিদপুরে যারা আসেননি বা আসতে পারেননি বিভিন্ন কারণে, আসবেন আমাদের এই ফরিদপুরের ধলার মোড়ের পদ্মা নদীর মাঝখানে এই শুষ্ক মৌসুমে, দেখে যাবেন এখানের সৌন্দর্য। আর জানেনই তো, ঘোরাফেরা করলে মানুষের মন ভালো থাকে। আর শহরে যারা বসবাস করেন, শহরের নিঃশ্বাসটা আসলে প্রাকৃতিক না, মানে সেখানে একটা মজা পাওয়া যায় না। আর এখানে আসলে যে প্রাকৃতিক একটা পরিবেশ আর এখানে যে নিঃশ্বাসটা, এটা যে আসলে কতটা মজার, এটা বলে শেষ করা সম্ভব না। আর আমার মতো বিশেষ করে সাধারণ একটা মানুষের দ্বারা সম্ভব না, এখানকার এই সৌন্দর্য বা প্রাকৃতিক অবস্থাটা আমার দ্বারা তুলে ধরা সম্ভব না বা বলে শেষ করা সম্ভব না। এই জন্য আপনাদের সকলের দাওয়াত রইল, আপনারা নিজে নিজে আসবেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। ধন্যবাদ বন্ধুরা, জুবায়ের হোসেন ব্লগের পক্ষ থেকে। আর এটা হয়তোবা আপনাদের সামনে ভালোভাবে আমি উপস্থাপন করতে পারিনি, তবে আমি আপনাদের আগেই বলেছি যে ফরিদপুরের বিভিন্ন সুন্দর সুন্দর স্থান যেখানে হয়তোবা সবার যাওয়া সম্ভব হয় না, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এজন্য আমাদের ফেসবুক পেজ ফরিদপুর এক্সপ্রেস এবং ইউটিউব চ্যানেল জুবায়ের হোসেন ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে আমাদের আপলোডকৃত ভিডিও আপনারা দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর সৌন্দর্যটা আসলে কেমন, আসলে মানে ফরিদপুরের এই সৌন্দর্যের